আগামীকাল পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, কিন্তু একদিন পরেই অর্থাৎ আগামীকাল যেহেতু ঈদুল আজহা, তারপরেও কিন্তু সিলেটের ফ্যাশন পাড়া হিসেবে পরিচিত বিভিন্ন শপিং মলে এখনও পর্যন্ত বেচা কেনা তেমন একটি জমে উঠেনি। অন্যান্য ঈদে কিন্তু এই বেচা কেনা অনেকটাই ভিড় থাকত এই সময়টাতে, এমনকি ক্রেতা যারা বিক্রেতা ক্রেতা বিক্রেতাদের সরগরম উপস্থিতি লক্ষ্য করা যেত। কিন্তু এবছর পরিস্থিতি একেবারেই ভিন্ন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের জিন্দাবাজারের কাজী ম্যানশনে আমরা অবস্থান করছি, এবং এই কাজী ম্যানশন সিলেটের খুবই সুপরিচিত একটি ফ্যাশন হাউস বলা চলে। এখানে বিশেষ করে পুরুষদের জন্য খুবই পরিচিত একটি ফ্যাশন হাউস, কিন্তু এই মুহূর্তে বিক্রেতারা অনেকটাই ক্রেতার অপেক্ষায় আছেন। একটু যদি কথা বলি আপনার সঙ্গে, ক্রেতা একেবারেই নেই, কেমন অবস্থায় বেচা কিনা? আসসালামু আলাইকুম। আর কাজী ম্যানশনের ব্যবসা আগে জেলা নয়তো রেগুলার বেশি, এখন একবারে স্লো। বন্যার কারণে সিলেটের অনেক ক্ষতি হয়েছে, কাস্টমারও নাই, আমরা বই রয়েছি এমন একলা, দেখো কাস্টমার নাই দোকান খালি। একটু যদি আপনার কাছ থেকে কারণ শুনতে চাই, মানে কী অবস্থা অন্যান্য ঈদের বেচা কিনা আর এবারের ঈদের বেচা কিনা? আমরা অন্য ঈদে যে বেচা কিনা হতো সেই ঈদের মধ্যে সেই ঈদের তুলনায় অনেকটা কম। বন্যার পরিস্থিতি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট। আমরা অনেক যে এই মুহূর্তে আমরা যে ব্যবসাটা থাকত সেই ব্যবসাটা নাই এখন। আমরা যে আপনারা যে কথা বলতেছেন এই সময়টা পেতেন না আমাদের কাছ থেকে, যে আগে যে আমরা সিজনটাকে এসি এই সিজনের তুলনায় অনেকটা কম। যে আর আপনার যে লাখ লাখ শুক্রিয়া যে আমরা বন্যার কাছ থেকে এখনও বাঁচতে পারছি, আরও ক্ষতিগ্রস্ত হতাম আমরা অনেকটা আগ থেকে অনেকটা অনেক আলহামদুলিল্লাহ একটু ভালো যাইতেছে, কিন্তু যতটুকু হয়েছে তা যে আমরা শুক্রিয়া আদায় করতেছি। আমরা যেন বন্যা অতটুকু বন্যার হাত থেকে আমরা বাঁচতে পেরেছি। অনেক ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে সিলেট সুনামগঞ্জের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই বন্যার কারণে অনেকটাই প্রভাব পড়েছে সিলেটের ফ্যাশন পাড়াগুলোতে। আমরা গতকাল থেকেই সিলেট নগরের বিভিন্ন ফ্যাশন পাড়ায় আমরা ঘুরে দেখেছি। আমরা দেখেছি যে ফ্যাশন পাড়ার বর্তমান যে সার্বিক যে চিত্র সেই চিত্র আমরা ঘুরে দেখেছি, এবং আপনাদেরকে যেমনটি আমরা জানিয়েছিলাম যে অন্যান্য ফ্যাশন পাড়ার যে চিত্র আমরা বলছিলাম যে বিশেষ করে নগরীর কুমারপাড়া এবং নয়া সড়ক এলাকায় আমরা ঘুরেছি, এবং সিলেট নগরের জিন্দাবাজারের ব্লু ওয়াটার শপিং সেন্টার, আলহামরা শপিং সেন্টার, এই সকল শপিং সেন্টারগুলো আমরা ঘুরে দেখেছি। কিন্তু দেখেছি যে ক্রেতাদের আনাগোনা খুবই কম, বিক্রেতারা একরকম অপেক্ষায় বসে আছেন, এরকম যারা ঠিক এরকমই বিক্রেতারা অপেক্ষায় বসে আছেন। কিন্তু তারা বলছেন যে যেহেতু গড়ি এখন প্রায় একটার কাছাকাছি বাজে, হয়তো বা সন্ধ্যার পরে সর্বশেষ যে শেষ মুহূর্তের যে বেচাকিনি সেই বেচাকিনি বাড়তে পারে। এবং আপনার যদি একটু সার্বিক চিত্র বলি সিলেটের, এই মুহূর্তে বন্যা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, অনেক জায়গা থেকে পানি নেমে গেছে এবং স্বাভাবিক হচ্ছে পরিবেশ। তবে স্বাভাবিক হলেও কিন্তু এবার ঈদ বাজারে এর অনেকটাই প্রভাব পড়েছে। ঈদ বাজারে যে বেচাকিনা শুরু হয় সেটি কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত এখনও পর্যন্ত খুবই ফাঁকা রয়েছে। তো এই ছিল সিলেটের ঈদ বাজারের ফ্যাশন পাড়া থেকে সর্বশেষ। নিশ্চয়ই আমরা অন্য কোনো জায়গা থেকে আপনাদের কাছে আবার নতুন করে আপডেট নিয়ে আসবো।